নেপালে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 128 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 150 মানুষ। শুক্রবার রাত 12টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাতে জানা গেছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পশ্চিম নেপালের জাজারকোট নামের এলাকায়। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 11 মাইল গভীরে, ফলে প্রচণ্ড শক্তিতে আঘাত হানে এটি। এরই মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রুকুম এবং জাজারকোট এলাকায়। কর্তৃপক্ষ বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শক্তিশালী এই ভূমিকম্প নেপাল ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে।